বাবে সতর্কবাণী জারি করা হয়েছে, কিয়নো ঘূর্ণিবতাহে অসমত লব ভয়ঙ্কর রূপ। 130 কিলোমিটার গতিবেগত ধুমুহা অহার সম্ভাবনা আছে আর যার বাবে বরঝার বিমানবন্দরের 14খনক বিমান সেবা বাতিল করা হয়েছে, 44খন রেলর চলাচল বাতিলর নির্দেশ প্রদান করা হয়েছে। আমি লই আছো সবিশেষ খবর, যেহেতু ভয়ঙ্কর ঘূর্ণিবতাহ রেমালে এবার সাগরের উপকূলের লগতে উত্তর পূবকো প্রভাবিত করব, অসমক প্রভাবিত করব আর নিশালয় অসমত ভয়ঙ্কর রূপ লব রেমালে। ঘূর্ণিবতাহে নিশালয় ভয়ঙ্কর রূপ লব অসমত, বরঝার বিমানবন্দরের 14খন বিমান বাতিল করেছে প্রশাসনে। এই মুহূর্তে একটা উদ্বেগজনক খবর, গুয়াহাটির পর কলকাতা অভিমুখী আসিল বিমান কেখন আর এই 14খন বিমান সেবায় বাতিল করা হয়েছে। ইন্ডিগোর 4খন আর এলিয়েন্স এয়ারর 4খন বিমান বাতিল করা হয়েছে, এয়ার ইন্ডিয়া আর স্পাইস জেটর 1খনক বিমান বাতিল করা হয়েছে, মুঠ 14খন বিমান সেবা বাতিল করা হয়েছে। সম্পূর্ণ রূপত বাতিল করা হয়েছে বরাকর সকল স্থানীয় রেল, বরাকত আরো অধিক ভয়ঙ্কর রূপ লওয়ার সম্ভাবনা আছে। বরাকর জেলা সমূহ জারি করা হয়েছে রেড এলার্ট, দুদিনের বাবে বাতিল করা হল বরাকর 44খনক রেলর চলাচল আর এক ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা করা হয়েছে। রেমালর বাবে 27 আর 28 মেত স্থানীয় রেল সেবা বাতিল করা হয়েছে। বতর বিজ্ঞান কেন্দ্রই ভয়ঙ্কর রূপ লওয়ার সংকেত জারি করেছে, ব্রহ্মপুত্র আর উপনয় সমূহক লই বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসনে। নদীত মাছ ধরা কার্যটো নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসনে, রাজ্যের প্রশাসনে নদীত মাছ ধরা মাছমরিয়া সকলের বাবে বিশেষ নির্দেশনা জারি করেছে, বন্ধ করে দিয়া হয়েছে সকল ফেরি সেবা। গুয়াহাটি উত্তর গুয়াহাটিকে ধরে সকল রাজ্যের ফেরি সেবা বন্ধ করে দিয়া হয়েছে। নদী আর অন্যান্য জলাশয়ত সাঁতোর আর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসনে আর বাইক যোগে সতর্কবাণী জারি করেছে প্রশাসনের তরফের। রাজ্যত প্রথমবারলৈ 17খন জেলাত জারি করা হয়েছে রেড এলার্ট। আমি লই আহিছো এই মুহূর্তের উদ্বেগজনক খবর, 17খনক জেলাত রেড এলার্ট জারি করা হয়েছে। 130 কিলোমিটার গতিবেগত বতাহ ধুমুহা বজ্রপাত বজ্রপাতেরও সম্ভাবনা জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। চুবুরিয়া রাজ্য বাংলাদেশ সীমান্তবর্তী সীমান্তত অবস্থিত জেলাসমূহলৈ বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসনে। আর এই মুহূর্তে আমি জানাই আছো কাল ঘূর্ণি রেমালক লৈ এক নতুন খবর, কিয়নো কাল ঘূর্ণি রেমালর বাবে 14খনক বিমান বাতিল করা হয়েছে, 44খন রেলর চলাচল বাতিল করা হয়েছে, বরাকর রেলসমূহ সম্পূর্ণরূপে বন্ধ থাকিব, দুদিনের বাবে বন্ধ থাকিব রেলর চলাচল। 27 আর 28 মেত যেহেতু রেমালক লৈ জারি করা হয়েছে বিশেষ সতর্কতা, মানে হাই এলার্ট জারি করা হয়েছে কাল ঘূর্ণি রেমালক লৈ। নদীত মাছ ধরা কার্যক নিষেধাজ্ঞা জারি করেছে, বন্ধ করে দিয়া হয়েছে সকল ফেরি সেবা। নদী আর অন্যান্য জলাশয়ত সাঁতোর আর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসনে। রাজ্যত প্রথমবারলৈ 17খনক জেলাত রেড এলার্ট জারি করা হয়েছে। রাজ্যের নামনি অসমৰ জেলার লগতে বরাক উপত্যকার জেলাসমূহ রেমালে চলাব ভয়ঙ্কর রূপ, 130 কিলোমিটার গতিবেগত বতাহ বলার সম্ভাবনা আছে। আর চুবুরিয়া রাজ্য বাংলাদেশ সীমান্ত অবস্থিত জেলাসমূহলৈও বিশেষ সতর্কতা বাণী জারি করেছে প্রশাসনে। বরঝার বিমানবন্দরের 14খন বিমান সেবা বাতিল করা হয়েছে আর সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে বরাকর সকল স্থানীয় রেলর চলাচল, দুদিনের বাবে বাতিল করা হয়েছে বরাকর 44খনক রেলর চলাচল, রেমালর বাবে 27 আর 28 মেত স্থানীয় রেল সেবা বাতিল করা হয়েছে। ব্রহ্মপুত্র আর উপনয়সমূহক লৈ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, 130 কিলোমিটার গতিবেগত বতাহ বলিব। পশ্চিমবঙ্গত ইতিমধ্যেই ঘূর্ণিবতাহর বাবে নেরানেপেরা বরষুণ আর নেরানেপেরা বরষুণত 4জনক লোকে প্রাণ হেরুয়াইছে, ভয়ঙ্কর বান পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গত। আর তার মাজতে অসমত রেমালক লৈ সতর্কবাণী জারি করেছে, রেমালে অসমত ভয়ঙ্কর রূপ লব, বিশেষ 17খনক জেলাত রেড এলার্ট জারি করেছে, 130 কিলোমিটার গতিবেগত নিশালয় ধুমুহা অহার সম্ভাবনা আছে। খবর, দুদিনের বাবে বরাকর 44খনক রেলর চলাচল বাতিল করা হয়েছে, রেমালর বাবে 27 আর 28 মে স্থানীয় রেল বাতিল করা হয়েছে, বরাকর 44খন রেল বাতিল করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হল নদীত মাছ ধরা কার্যত। আর অসমত সংহারী রূপ লব এই ঘূর্ণিবতাহে, বরঝার বিমানবন্দরের 14খনক বিমান প্রশাসনে বাতিল করেছে। গুয়াহাটির পর কলকাতা অভিমুখী আসিল বিমান কেখন, কলকাতাত যেহেতু ঘূর্ণিবতাহর ভয়ঙ্কর রূপ দেখিলে পাওয়া গেছে, বাংলাদেশ আর কলিকতাত বিশেষ প্রভাব পেলাব এই ঘূর্ণিবতাহে, কিয়নো বঙ্গোপসাগরের পরাই উৎপত্তি হয়েছে ঘূর্ণিবতাহ আর যার বাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল আর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনতাক
সতর্কবাণী জারি করেছে। অসমতো 17খন জেলার প্রথমবারের জারি করা হয়েছে রেড এলার্ট। গুয়াহাটির কলকাতা অভিমুখী কেবাখনো বিমানের চলাচল বাতিল। ইন্ডিগোর চারিখন, এলিয়েন্স এয়ারর চারিখন, এয়ার ইন্ডিয়া আর স্পাইস জেটক একোখন বিমান বাতিল করা হয়েছে। বরাকর রেল সেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকিব। দুদিনের বাতিল করা হল 44খন রেল। আর যেহেতু রেমালের 27 আর 28 মে স্থানীয় রেল বাতিল থাকিব বলে জানাইছে প্রশাসনে। ব্রহ্মপুত্র আর উপনৈসমূহক লও বিশেষ সতর্কতা জারি করেছে। আর নেড়ানেপড়া বরষুণের ফলত ভয়ঙ্কর বান পরিস্থিতি হওয়ারও সম্ভাবনা আছে। এই মুহূর্ত একটা উদ্বেগজনক খবর, হঠাৎ কাল ঘূর্ণিয়ে রেমাল আহিছে। আর অসমত যেহেতু প্রভাব প্রভাবিত করব এই ঘূর্ণিবতাহ রেমালে, আর যার বাবে রাজ্যের প্রশাসনের তরফের পরাও জারি করা হয়েছে সতর্কবাণী।